চেকার চোখান তুমি দোকান থেকে বাবা চেঁচিয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন 11টা বাজে, এক্স্যাক্টলি 11টা, আর আমি গতকালের ব্লগটা কাল রাত্রিরেই এডিট করে রেখে দিয়েছিলাম। এখন আমার স্নান টান হয়ে গেছে, রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি। গতকালের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি লেক টাউনে যাবো, রাত্রিবেলা আবার চলে আসবো বিতোষকের সাথে। তো হ্যাঁ, এখন বেরোনো যাক, এখন একটা ক্যাব বুক করব, করে বেরিয়ে যাব। তো সেই জন্য সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, তো তারপরে কি করি কি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 11:30 বাজে, ক্যাব বুক করে নিয়েছি, আজকে ইন ড্রাইভে করলাম, গাড়িটা আসছে, অ্যাক্রোপলিসের এখানে আছে, বললো 5 মিনিট মতন টাইম লাগবে, এসে যাবে, তারপরে বেরোবো। আর এই যে ফ্যাব ইন্ডিয়া থেকে যে কুশন কভারগুলো সেদিনকে কিনেছিলাম না, একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে, ওইগুলো নিয়ে যাচ্ছি। এখন ক্যাবটা এসে গেছে, আমি নিচে যাচ্ছি। এখন দুপুর 3টে বাজে, আমি আসার পর থেকে ও ঘরে শুয়ে শুয়ে মায়ের সাথে গল্প করলাম, বাবার সাথে গল্প করলাম। বাবা এখনই স্নান করেছে, আমাদের এখনো খাওয়া দাওয়াই হয়নি, আজকে দেরি, এখন গিয়ে খাবো। দেখি মা কি রান্না করেছে, মা বলেছিল একটা জিনিস বানাবে, সেটাই বানিয়েছে কিনা দেখি, যদিও আমার নাকে গন্ধটা লাগছে খুব। যাই হোক, এখন যাই গিয়ে লাঞ্চটা করি, গল্প করিয়ে যাচ্ছি আসার পর থেকে। কোন কি বিরিয়ানি? দেখো ওই লোভে এসছে, তো মা তো আমাকে বললো বিরিয়ানি খুব ভালো, আমি তো শুধু গল্পই শুনি, খেতে তো কিছু পাই না। মাছের ঝাল আর ভাত আছে, ও আর এই যে আলু পটলের তরকারি, সজনে ডাটা চচ্চড়ি, কিন্তু এগুলো কোনো কিছুতে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই তো মা বিরিয়ানি বানিয়েছে, আমি তো গন্ধ পাচ্ছি। এই যে এখানে মা বানিয়েছে হচ্ছে বিরিয়ানি আমার জন্য। আগের দিন মা আমাকে ফোনের মধ্যে বলছিল যে আমি বিরিয়ানি বানিয়েছি, তোর বাবা খেয়েছে, খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে। আমি ঠিক আছে আমার জন্য রেখো, আমি যাবো শুক্রবার খাবো, সেই জন্য এখন আমার সাথে একটুখানি ট্রিক করছিল যে না তো, কারণ যেগুলো রান্না হয়েছে ওগুলো কোনোটাই আমি খেতাম না এমনিতেও, সেই জন্য আমার জন্য বিরিয়ানি হয়েছে। আর আমি গন্ধ পাচ্ছি, আমার নাকে গন্ধটা লাগছে অনেকক্ষণ ধরে, মাইক্রোওয়েভের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। বাহ, দেখতে তো ব্যাপক হয়েছে। এ দেখো পুরো একদম চিকেন পিসেস একদম লোডেড, আবার ডিম আছে, গন্ধটা ব্যাপক বেরিয়েছে, সিরিয়াসলি গন্ধটা ভালো বেরিয়েছে। আমি থুথু করে ফেলে দেবো, না তিনবার নাকে, আমি থুথু করে ফেলবো, আর একটুখানি মাংসের একটা, না কেন তুমি সেদিনকে খেয়েছো, তুমি আমার জন্য রেখেছিলে, তুমি তার তখন বাড়িতে ছিলে, এখন আমি পাবে না। এখন আমি মোটেও দেবো না, আমি খাবো, বাবা তো সেদিনকে তুমি খেয়েছো, তুমি
রেখেছিলে? এটা কি তুমি আজকে একবার করলে? এই তো সকাল করে তবে আমি পুজো করতে গেছি। ও আচ্ছা আচ্ছা, আমি মাছি আসার আগেই করে আমি থুথু করে শুকে ফেলে দেব, তোমাকে দেব না। ওইসব বলে কিছু হবে না, তোমাদের তো এত কিছু রান্না হয়েছে। হোক, আমি 10 বার যাবো বাথরুমে, আমার কোনো অসুবিধা নেই। আমি যাব 10 বার, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি এখন খেতে বসি বিরিয়ানি। বাবুচি আমি ডাটার চচ্চড়ি খাই, তোমার আমি বিরিয়ানি খাক। এখন বিরিয়ানির গন্ধে আমার খিদে ডাবল হয়ে গেছে, এখন গিয়ে খেয়ে নি। এখন 3:45 খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিরিয়ানিটা খুবই ভালো ছিল, আমি পুরোটা খেয়েছি। বাবা এমনি ইয়ারকি মারছিল আর তো, কিন্তু বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল, খেতে ভীষণই ভালো লেগেছে, পুরো দোকানের মতনই হয়েছিল। তো হ্যাঁ, অনেকদিন পরে মায়ের বানানো বিরিয়ানি খেলাম, এখন খাওয়াই হয় না। সেদিনকে আমার ফোনে বলছিল যে বানিয়েছিল, বাবা খেয়েছিল, তো আমি তখন বলেছিলাম যে ঠিক আছে আমি শুক্রবার দিন যাবো, আমার জন্য বানিয়ে রেখো। তো মা অ্যাকচুয়ালি বানিয়ে রেখেছে। যাই হোক, আই এম হ্যাপি। এখন একটুখানি মা ওদিকে কি কাজ করছে হয়ে যাক, তারপরে মায়ের সাথে এখন একটুখানি বসে বসে গল্প করবো, বাবা ওখানে খবর দেখছে, তারপরে গল্প গল্প করবো। বিতোষক এসে আমাকে নিয়ে যাবে, ও আসবে হচ্ছে অফিস থেকে ফেরার সময়, এসে আমাকে এখান থেকে নিয়ে ও যাবে। তবে আজকে বলেছে আর উপরে আসবে না, কারণ বাড়ি গিয়ে ওর একটুখানি কাজ আছে, তো সেটার জন্য মেবি উপরে আসবে না, দেখা যাক, সেগুলো অনেক পরে। এখন বাইরে হাওয়া তো দিচ্ছে কিন্তু প্রচন্ড গরমও লাগছে, তো ঘরে যাই। আর হ্যাঁ, এই দেখো হাওয়া দিচ্ছে এখানটাতে, না এই পুকুরটার জন্য সবসময় হাওয়া আসে, কিন্তু সন্ধ্যের দিকে হয়ে গেলে তখন আস্তে আস্তে টেম্পারেচারটা কমে যায়, তো তখন এই জলটার জন্য হাওয়াটা ঠান্ডা হয়ে যায়, তো তখন বেশি ভালো লাগে ব্যালকনিতে দাঁড়াতে। যাই হোক, এখন ঘরে যাই। এই দেখো মা এখানে এই ফুলগুলো রেখেছে, সাদা ফুলগুলো, এগুলো বিধাননগর মেলা থেকে কিনেছিলাম আমি আর মা। যারা আমার ওই বিধাননগর মেলার ব্লগটা দেখেছিলে তারা জানো যে এটা আমি কিনেছিলাম, আমি আর মা গেছিলাম বিধাননগর মেলায়, যেদিনকে শুরু হয়েছিল মেলাটা তার পরের দিনই, হ্যাঁ সেকেন্ড ডেতেই চলে গেছিলাম, যাতে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি। তো সেটা যারা দেখেছো তারা জানো যে ফুলটা আমি আর মা কিনেছিলাম। তো এখানে আমার ঘরে টবের মধ্যে, আমারই আঁকা টবের মধ্যে এই ফুলগুলো সাজিয়ে রেখেছে, আর কি ভালো লাগছে দেখো দেখতে, খুব সুন্দর লাগছে এই যে। আর এখন এখানে আমার ঘরের গদিটা এত ভালো হয়ে গেছে, পুরো তুলোর মোটা গদি হয়ে গেছে, এখন এটার উপরে শুতে বসতে এত ভালো লাগে, এখান থেকে মানে নামতে ইচ্ছা করছে না। তো এখন আরামসে এসিটা চালিয়ে ঘরের মধ্যে একটু রিল্যাক্স করি, মায়ের সাথে গল্প করি। এই যে এখানে যে কুশনগুলো আমি আনলাম ওগুলো এখন বাবা এই কুশনের মধ্যে পরিয়ে দিচ্ছে। একটু কি সাইজ বড় হলো নাকি? ঠিকই আছে না? আমি ওখানে এই মাপের কুশনের সাথে মাপ নিয়েই কিনলাম। কাপড়টা ভালো হয়েছে না? জিনিসটা ভালো, একটু অন্যরকম না, নর্মাল কুশন কাপড়ের মতো না। আমি ভাবলাম যে সাইজটা একটু বড় হয়েছে নাকি। ঠিকই আছে। আর তারপরে কি ইউজ করতে করতে কুশন একটু চেপটেও যাবে, তো তখন এটা পুরো ফুল সাইজে চলে আসবে। বাবা এখন কাপড়গুলো পরিয়ে দিচ্ছে। তো এইটার কাজটা ঠিক করে করো, এই ট্যাগটা ছেড়ো। তো কি ট্যাগ ঝুলিয়ে রাখবে? উইদাউট ইয়ার পারমিশন হাউ আই ডু ইট? ওইটারও ট্যাগ ছেড়া হয়নি, এখন 8:07 মতন বাজে, বিতোষক এসে গেছে, এখন আমিও বেরোচ্ছি, বাইরে খুব হাওয়া দিচ্ছে, তো আমি এখন যাই। ও পাড়ার মুখে যেতে বলছিল, আমি বললাম যে একটুখানি ভেতরে আসতে, হ্যাঁ চাবি নিচ্ছি, এখন বেরোচ্ছি। এই যে বিতোষক এসে গেছে, এখন আমরা বেরোলাম। এক্স্যাক্টলি 9:00 বাজে পৌঁছে গেলাম,
আর রাস্তায় খুব হাওয়া দিচ্ছিল, কিন্তু চিংড়িঘাটায় না এত জ্যাম ছিল, এত জ্যাম, এত চিংড়িঘাটে সিগন্যাল বরাবরই একটু বেশি থাকে, তার মধ্যে আজকে একটু যেন বেশি, মানে যার জন্য বেশি টাইমটা ওখানেই লেগে গেল পৌঁছাতে, নাহলে আরো আধা ঘন্টা আগে তো চলেই আসতাম। যাই হোক, এখন পৌঁছে গেছি ঘরে। যাই এখন 10:30 বাজে আর আমরা দেখছি হচ্ছে যারা হাটকে যারা বাজকে জিও তে চলে এসছে, জিও প্রাইম এ রয়েছে, যদিও জিও প্রাইমই তো না, এটা ওই তো জিও সিনেমা প্রাইম এ রয়েছে আর কি, তো যদি সাবস্ক্রিপশন থাকে তাহলে দেখতে পারো। এই যে আমরা এখন চালিয়েছি যারা হাটকে যারা বাজকে, এই জাস্ট চালিয়েছি আর সঙ্গে আমাদের ডিনার ফিনার্সও হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, এখন 9:30 বাজে, বিতোষক বেরিয়ে গেছে অফিসে, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, তৎক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।